আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জয়া নিউজ বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। শিমুলিয়া ঘাটে ঘর্মুখ যাত্রীর ভিড় স্বাস্থ্যবিধির বালাই নেই, জানাবো 18 অর্ধ ব্যক্তিদের টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী। 17 দিন বন্ধের পর শুরু হলো গণপরিবহন চলাচল, জমে উঠেছে অনলাইন পশুর হাট, বিক্রি প্রায় 2 লাখ। সর্বশেষ চীনের সঙ্গে রেড টেলিফোন যোগাযোগ চালু করতে চায় যুক্তরাষ্ট্র। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। এরকম নতুন নতুন খবরের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল বাটনটি ক্লিক করে দিন। কঠোর লকডাউন শিথিলের প্রথম দিনে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষ ও যানবাহনের ভিড় দেখা গেছে। বৃহস্পতিবার সকালে ঘাটে গাদাগাদি করে ফেরিতে উঠতে দেখা যায় যাত্রীদের। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট বড় যানবাহনে চড়ে যাত্রীরা ঘাটে উপস্থিত হচ্ছেন। এতে বাড়তি যানবাহনের চাপ পড়ায় ফেরিতে যানবাহন পারাপারে বেগ পেতে হচ্ছে। বিআইডব্লিউটি এর শিমুলিয়া লঞ্চ ঘাটের পরিদর্শক মোহাম্মদ সোলাইমান জানান, বিআইডব্লিউটি কর্তৃপক্ষ ও পুলিশ সীমিত সামর্থ্য নিয়ে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানানোর জন্য চেষ্টা চালাচ্ছেন। তারপরও ভয়ঙ্কর করোনা সংক্রমণ ঝুঁকিতে স্বাস্থ্যবিধি মানছেন না ঘাটে আসা যাত্রীরা। নিয়ম ভঙ্গ করায় সকালে 5টি লঞ্চ আটকের পর জরিমানা করা হয়েছে। তিনি বলেন, যাত্রীদের স্বাস্থ্যবিধি মানানোর জন্য চেষ্টা চালানো হচ্ছে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে ও নৌপুলিশের পক্ষ থেকেও। এই ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। অতিরিক্ত যাত্রী বহন না করার জন্য বিআইডব্লিউটি এর পক্ষ থেকে সকাল থেকে মাইকিংও করা হচ্ছে। এছাড়া পদ্মা এখন উত্তাল, প্রচণ্ড স্রোত, এর মধ্যে কোনো ঝুঁকি নেওয়া যাবে না। আমরা সবাই আছি সতর্কতা সহিত। যে লঞ্চগুলো চলছে সেগুলো সার্ভে সার্টিফিকেট দেখে আমরা চলাচলের অনুমতি দিচ্ছি বলেও জানান শিমুলিয়া লঞ্চঘাটের ওই কর্মকর্তা। বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইকবাল হোসেন খান বলেন, স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলছে। শিমুলিয়া বাংলাবাজার ও শিমুলিয়া মাঝিকান্দি নৌপথে 87টি লঞ্চ থাকলেও 9টি বন্ধ রয়েছে। লকডাউনের কারণে অনেকে তাদের কাগজপত্র হালনাগাদ করতেও পারেননি। কাগজপত্র ঠিক করে শিগগিরই বন্ধ লঞ্চগুলো চালানো হবে। এদিকে শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে 18 বছরের বেশি বয়সীদের করোনা টিকা দেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে BCPS এক অনুষ্ঠানে তিনি একথা বলেছেন। তিনি বলেন, করোনা ভাইরাসের টিকার জন্য নিবন্ধনের ন্যূনতম বয়সসীমা কমিয়ে 18 বছর করার কথা ভাবছে সরকার। তিনি বলেন, এরই মধ্যে করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটি এই ব্যাপারে সরকারের কাছে পরামর্শ দিয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে। শিগগিরই এই ব্যাপারে পরামর্শ আসবে। এর আগে টিকা নেওয়ার সময়সীমা 40 বছর থেকে কমিয়ে 25 বছর করে সরকার। আজ স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা পাওয়ার বয়সসীমা কমিয়ে 18 বছর পর্যন্ত করার সুপারিশ এসেছে, আমরা চিন্তা করছি এটি কমিয়ে আনার। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন থেকে সম্প্রতি 20 লাখ ডোজ টিকা এসেছে। এই টিকার বাইরে দেশটি থেকেও আরও 1.5 কোটি টিকা আসবে। পাশাপাশি কোভ্যাক্স থেকে চলতি মাসে অ্যাস্ট্রাজেনেকা ও মডার্না টিকা আসবে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, গ্রামের লোক টিকার নিবন্ধন করতে পারে না, এই জন্য আমরা তাদের জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকা নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছি, এটি পরে চালু করা হবে। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি প্রফেসর ডাক্তার খুরশিদ আলম সহ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অপরদিকে সারাদেশে বাস, ট্রেন, লঞ্চ সহ সব ধরনের গণপরিবহন চলতে শুরু করেছে। করোনা সংক্রমণের বিস্তারের কারণে 17 দিন বন্ধ থাকার পর অর্ধেক যাত্রী আর বর্ধিত ভাড়া নিয়ে গতকাল বুধবার 14 জুলাই মধ্যরাত থেকেই চলতে শুরু করে গণপরিবহন। আগামীকাল শুক্রবার 16 জুলাই সকাল 6টা থেকে সব ধরনের গণপরিবহন চালু থাকবে এবং গণপরিবহনের অর্ধেক আসনে যাত্রী পরিবহন করা সহ সব ধরনের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে বলা হয়েছে। এর আগে গতকাল বুধবার 14 জুলাই সকাল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে রেলওয়ে। এই এক সপ্তাহ সারা দেশে 38 জোড়া আন্তনগর ও 19 জোড়া লোকাল ট্রেন চলাচল করবে। অর্ধেক আসনের শতভাগ টিকিটই অনলাইনে বিক্রি করা হচ্ছে। ট্রেন চলাচলের ব্যবস্থা পরিদর্শনের জন্য আজ সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাওয়ার কথা রয়েছে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের। আজ থেকে বেসরকারিভাবে বিভিন্ন রুটে 70টি লঞ্চ ও স্টিমার ঢাকা ছেড়ে যাচ্ছে। এছাড়া বিআইডব্লিউটিসির আওতায় 4টি স্টিমার ও 53টি ফেরি চলাচল করবে।
গতকাল নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, সব নৌযানে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক ছাড়া নৌবন্দর এলাকায় ও লঞ্চে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না, বিভিন্ন ঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। আজ শিমুলিয়া ঘাটে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর নতুন দুটি ফেরি উদ্বোধন করার কথাও রয়েছে। গতকাল থেকেই ঈদে ঘরমুখী মানুষের বাসের অগ্রিম টিকিট নেওয়া শুরু করে। গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায় দূরপাল্লার পরিবহনের কাউন্টারগুলো খোলা হয়েছে। ফরিদপুর গামী গোল্ডেন পরিবহন কাউন্টারে মুজিবুর রহমান নামের একজনকে দেখা যায় অগ্রিম টিকিট দিচ্ছেন। মুজিবুর রহমান বলেন, পরিচিত অনেকে ফোনে টিকিট বুক করেছেন, আবার অনেকে এসে টিকিট নিচ্ছেন। সরকারি নির্দেশনা অনুসারে 60% ভাড়া অতিরিক্ত নিয়ে দুই আসনে এক যাত্রী হিসেবে টিকিট বিক্রি করা হচ্ছে। হানিফ পরিবহন কাউন্টারেও দেখা যায় অনেকে এসে অগ্রিম টিকিট নিচ্ছেন। গাইবান্ধাগামী যাত্রী আব্দুল সবুর বলেন, 18 তারিখ সকালে বাড়িতে যাব, সেই হিসেবেই টিকিট নিয়েছি, দুই আসনে এক যাত্রী হিসেবে ভাড়া নিয়েছে। গত 28 জুন থেকে সীমিত এবং 1 জুলাই থেকে সরকার ঘোষিত কঠোর লকডাউন শুরুর দিন থেকে বন্ধ ছিল গণপরিবহন চলাচল। এদিকে করোনা ভাইরাসের উদ্বেগজনক পরিস্থিতিতে অনলাইনে কুরবানির পশু কিনতে উৎসাহ দিচ্ছে প্রশাসন। ঈদ উল আজহাকে সামনে রেখে দেশে অনলাইনে ও ডিজিটাল পশুর হাট ইতিমধ্যে জমে উঠতে শুরু করেছে। এরই মধ্যে 2 লাখেরও বেশি পশু অনলাইন ও ডিজিটাল হাটের মাধ্যমে বিক্রি হয়েছে বলে অনলাইন ও ডিজিটাল হাটের আয়োজকরা জানিয়েছেন। প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, 2 জুলাই থেকে গত 13 জুলাই পর্যন্ত 1,84,896টি পশু বিক্রিত হয়েছে। এগুলোর মধ্যে গরু, ছাগল, ভেড়া, মহিষও রয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের উপপরিচালক জিনাত সুলতানা বিবিসিকে বলেন, গত সপ্তাহখানেক সময়ের মধ্যে সবচেয়ে বেশি পশু বিক্রিত হয়েছে, এর আগে বিক্রি খুব বেশি ছিল না। তিনি বলেন, এরই মধ্যে অভাবনীয় সাড়া পেয়েছি আমরা, গত বছরের তুলনায় এরই মধ্যে দ্বিগুণেরও বেশি পশু বিক্রি হয়ে গেছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে কুরবানির পশুর মধ্যে কমপক্ষে 20% পশু অনলাইনে বিক্রির নির্দেশনা রয়েছে সরকারের পক্ষ থেকে। গত 2 জুলাই থেকে জেলাভিত্তিক এক ফেসবুক পেজ ও বিভিন্ন মাধ্যমে পশু বিক্রির শুরুর উদ্যোগ নেয় প্রাণী সম্পদ অধিদপ্তর। আর 4 জুলাই ডিজিটাল হাট নামে আরেকটি প্ল্যাটফর্মও উদ্বোধন করা হয়েছে। প্রতি বছর বাংলাদেশে প্রায় 1,19,00,000 মতো কুরবানির পশু করা হয় বলে জানান জিনাত সুলতানা। সেই লক্ষ্য পূরণে গত বছর থেকে অনলাইনে পশু বিক্রি শুরু হয়। জেলাভিত্তিক অ্যাপ, ফেসবুক পেজ এবং সাইট মিলে মোট 1,778টি অনলাইন মাধ্যমে পশু বিক্রি হচ্ছে। তিনি জানান, এ পর্যন্ত 12,39,589টি পশুর ছবি আপলোড করা হয়, এর মধ্যে 1,84,000-এরও বেশি বিক্রি হয়ে গেছে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাথে মিলে পশু বিক্রির জন্য ডিজিটাল হাটের উদ্যোগে রয়েছে ই কমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ এবং বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। এই ডিজিটাল হাটে এবছর ক্রেতাদের বেশ ভালো সাড়া পাওয়ার কথা জানিয়েছে এই দুই প্রতিষ্ঠান। গত বছরও ডিজিটাল পশুর হাটের আয়োজন করা হয়েছিল, আর এবছর 4 জুলাই থেকে ডিজিটাল পশুর হাট চলছে। সর্বশেষ চীনের সঙ্গে একটি এমার্জেন্সি হটলাইন চালুর সমঝোতা খতিয়ে দেখেছে বাইডেন প্রশাসন। জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য এই ব্যবস্থা স্থাপনের চিন্তা করেছে যুক্তরাষ্ট্র। CNN জানিয়েছে, শীতলযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে যোগাযোগের জন্য চালু হওয়া রেড টেলিফোনের আদলে চালু হতে পারে এই এমার্জেন্সি হটলাইন। তবে এই ধারণা এখনও প্রাথমিক রয়েছে আর চীনের কাছেও আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব তোলা হয়নি। জানা গেছে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্ভাব্য সংঘাতের ঝুঁকি কমাতে এই পথে হাঁটতে চায় বাইডেন প্রশাসন। এই ধরনের হটলাইন প্রতিষ্ঠিত হলে প্রেসিডেন্ট জো বাইডেন কিংবা তার জাতীয় নিরাপত্তা দলের সদস্যরা তাৎক্ষণিকভাবে বেজিংয়ের সঙ্গে যোগাযোগ স্থাপনে সক্ষম হবে। এর মাধ্যমে সেনাবাহিনীর গতিবিধি কিংবা সাইবার হামলা নিয়ে সতর্ক বার্তাও আদান প্রদান করা যাবে। যুক্তরাষ্ট্র বলছে, চীনা সেনাবাহিনীর আক্রমণাত্মক মনোভাব দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সুযোগ বাড়িয়েছে। এই জন্য তারা মনে করে ভবিষ্যতে বড় ধরনের কোনো ভুল বোঝাবুঝি এড়াতে এ বিষয়ে অনেক কাজ করতে হবে।